আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চাকরির পাশাপাশি আমাকে অনেকেই বাইরের দেশের বিভিন্ন ইনফরমেশন, স্টাডি রিলেটেড কিছু তথ্য এবং বিভিন্ন ওয়ার্ক ভিসাতে যে অ্যাপ্লিকেশনগুলো আসে সব কিছু নিয়ে আমাকে প্রত্যেক সময় গ্রুপে আপনারা জানান। তো আজকে চেষ্টা করেছি, বর্তমানে যেহেতু অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি ভিসা দিচ্ছে, তো আমি চেষ্টা করব আজকে আপনাদেরকে অস্ট্রেলিয়া রিলেটেড কিছু ইনফরমেশন দিতে যেগুলো আপনাদের কাজে লাগে। আর চেষ্টা করব অস্ট্রেলিয়াতে কীভাবে আপনি অ্যাজ এ কর্মী হিসাবে কীভাবে অ্যাপ্লাই করবেন, কীভাবে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে অ্যাপ্লাই করবেন, কোথায় কী ইনফরমেশন পাবেন, সবগুলো খুঁটিনাটি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দিব। এই ওয়েবসাইটটাতে আপনারা সব ইনফরমেশান পাবেন। আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, যেটা বোয়েসেলের লিঙ্ক। এটা বাংলাদেশের সরকার কর্তৃক যে লিঙ্কটা থাকে, এই লিঙ্কটাই সব কিছু থাকে। চেষ্টা করবেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে, তাহলে আপনারা সব কিছু ইনফরমেশান জেনে যাবেন। আর এই এই ওয়েবসাইটটা, যে সরকারি যে ওয়েবসাইটটাতে আছে, এই ওয়েবসাইটের প্রত্যেক দিন এবং প্রত্যেক সময় নতুন নোটিশ দেওয়া হয়। এই নোটিশের মধ্যেই আপনারা পেয়ে যাবেন অস্ট্রেলিয়াতে নতুন নিয়োগ কী আসছে, বা কোরিয়াতে কোন কোথায় নিয়োগ আসছে, চায়নাতে কোথায় নিয়োগ আসছে। এই ওয়েবসাইটের মধ্যে সব কিছুই দেওয়া থাকে। এর পাশাপাশি আমি আরও কয়েকটা ওয়েবসাইট দেখাবো, যে ওয়েবসাইটগুলোতে আপনি অস্ট্রেলিয়া সম্পর্কিত সব তথ্য পেয়ে যাবেন। তার আগে বলে রাখি, অবশ্যই অস্ট্রেলিয়াতে যাওয়ার আগে আপনার আইলস দেওয়াটা ম্যান্ডেটরি। আপনি ওয়ার্ক ভিসাতে যান অথবা আপনি স্টুডেন্ট ভিসাতে যান, আপনি যে কোনোভাবে গেলে একমাত্র স্পাউস ছাড়া, স্পাউস মানে হচ্ছে আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ড, যেই যাবেন স্পাউসের ক্ষেত্রে কোনো রকমের আইলস লাগে না। কিন্তু স্পাউস ছাড়া যদি আপনি অ্যাজ এ ওয়ার্ক ভিসাতে যান, অনেকেই অনেক ভিডিও দেখেন বিভিন্ন এগ্রিকালচার সেক্টরগুলোতে নিয়োগ দিচ্ছে বা এগ্রিকালচার সেক্টরগুলোতে কাজ করতে চায়, তো ওই ধরনের সেক্টরগুলোতেও কিন্তু আপনার আইলস দিয়ে যেতে হবে। মিনিমাম 5 বা 5.5 আইলস লাগবে, যেহেতু অস্ট্রেলিয়া একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি। এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই ইংলিশ জানা থাকতে হবে, আর যদি আপনি ইংলিশ জানা না থাকে তাহলে এই ক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো বুয়েসেলের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের মধ্যে সব কিছু আছে, আপনারা ওখানে গেলেই দেখতে পারবেন। এর পাশাপাশি যে ওয়েবসাইটটা এখন দেখাচ্ছি, এখানে আপনাদেরকে দেখায় যে এখানে ক্লিনার হিসেবে, অ্যাজ এ ক্লিনার হিসেবে অস্ট্রেলিয়াতে কতগুলো জব অ্যাভেলেবেল আছে এবং জবের রিকোয়ারমেন্ট কী, এদের বেতন কী, সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, আমি কিছু ওপেন করে দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অ্যাজ ইউজুয়াল মাঝখান দিয়ে বেশ অনেক দিন অস্ট্রেলিয়াতে মোটামুটি কর্মী বলেন, স্টুডেন্ট বলেন, তেমন একটা বেশি অ্যাপ্লিকেশন বা তাদেরকে ভিসা দেওয়া হয় নাই, বিকজ অফ করোনার জন্য তারা খুব বেশি রেস্ট্রিক্টেড ছিল। অ্যান্ড করোনার পর থেকে তারা অনেক বেশি মানুষ নিয়ে যাচ্ছে, বিশেষ করে বলা হয় ইউকেতে যে পরিমাণ মানুষ কিছুদিন আগে গেছে বা গিয়ে যাচ্ছে বর্তমানে, তো সেইভাবেই মানুষ এখন মোটামুটি অস্ট্রেলিয়াতে ভিসা পাচ্ছে। ভিসার রেশিও অনেক বেশি এবং আগামী 2023 সালের মধ্যে সবচেয়ে বেশি ভিসা রেশিও হবে অস্ট্রেলিয়াতে। তো আপনারা চাইলে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন। আমার গ্রুপে যারা আছেন, আমি জানি সবাই গভর্নমেন্ট জব রিলেটেড অনেক বেশি ইন্টারেস্টেড। তার পাশাপাশি যারা বাইরে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে বা অ্যাজ এ কর্মী হিসাবে যাবেন, তারাও আমাকে সবসময় নক দেয়, তারা আমার গ্রুপে সবসময় পোস্ট দেয়। এই অনুপাতে আমি আজকে আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা ক্লিনারের কিছু জব দেখছি, এখানে কিন্তু আইটি টেকনিশিয়ানের কিছু জব থাকে। কিছুদিন আগেও ইনফরমেশন টেকনোলজিতে কয়েকটা পোস্টে তারা নিয়োগ দিয়েছে এবং এটাও বুয়েসেলের মাধ্যমে আসছিল। তো আপনারা এই জিনিসগুলো মিস করে থাকেন, যারা আইটি রিলেটেড স্টাডি করেন বা যারা এইচআরএমএ পড়াশোনা করেছেন, যারা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে করেছেন, তারাও মোটামুটি এখানে ভালোভাবেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার কোনো রকমের জটিলতা ভোগ করতে হবে না। আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যে ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন থাকে, আমরা জানি সচরাচর আমরা কোথাও বাইরে যেতে চাইলে সবচেয়ে বেশি বাধা থাকে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে। তো অস্ট্রেলিয়াকে যাওয়ার সময় যদি আপনার ব্যাঙ্কে কোনো সুবিধা থাকে, তাহলে আপনারা নিকটস্থ কোনো ব্যাঙ্কে, যেমন হচ্ছে আপনার যে প্রাইভেট ব্যাঙ্কগুলো থাকে, ওই প্রাইভেট ব্যাঙ্কগুলো থেকে মোটামুটি আপনার হেল্প নিয়ে আপনার স্টেটমেন্টের ক্ষেত্রে কোনো রকমের ইস্যু ছাড়া আপনারা ওই জিনিসটা ফেস করতে পারেন। বিকজ অফ যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে, তাদের জন্য এই জিনিসটা অনেক প্রবলেম ক্রিয়েট করে থাকে। তো আপনারা এই জিনিসটা অবশ্যই এখান থেকে নিতে পারেন। তো আমি দেখাচ্ছি এখন আরেকটা ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের মধ্যে হচ্ছে আপনারা এক ক্লিকে, মানে হচ্ছে আপনারা 2-3টা ক্লিক দিলেই আপনি অস্ট্রেলিয়াতে যারা স্টাডিতে যাবে তারা কীভাবে যাবে এবং কোন কোন সাবজেক্ট চুজ করবে, তাদের পছন্দের ইউনিভার্সিটিগুলো থেকে শুরু করে, সিটি থেকে শুরু করে সব কিছু এবং কত টাকা খরচ হবে, সব কিছু এখানে তত দেওয়া থাকে। তার আগে আমি আরেকটা কথা বলে নিচ্ছি, এখানে আপনারা যারা অ্যাজ এ কর্মী হিসাবে যাবেন তাদেরকে কোম্পানি কর্তৃক স্পন্সর করবে, তো এই ক্ষেত্রে আপনাদেরকে কোনো রকমের কোনো ফিস দিয়ে যেতে হবে না। অবশ্যই আপনার প্লেন ফেয়ার এবং আপনার
যে সমস্ত খরচগুলো আছে শপিংয়ের ক্ষেত্রে, ওগুলো আপনার অবশ্যই করতে হবে, কিন্তু এছাড়া আপনার স্পেসিফিক কোনো খরচ হবে না। কিন্তু আপনি যখন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যাবেন তখন আপনার অবশ্যই স্টুডেন্ট ফি দিতে হবে, আপনার সেমিস্টার ওয়াইজ আপনার ফি দিতে হবে, তারপরে এই ক্ষেত্রে আপনার ভিসাটা হওয়ার পসিবিলিটিস থাকবে। আর ফি ছাড়া আপনি অবশ্যই ইমিগ্রেশনে অ্যাপ্লাই করতে পারবেন না, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো যারা স্টুডেন্ট হিসাবে যাবেন তারা এখানে দেখেন আপনি এখানের মতো সব রকমের সাবজেক্ট পেয়ে যাবেন। তো আমার কিছু ছোটোখাটো রিসার্চ ছিল এটা নিয়ে এই ভিডিওটা করার আগে। আপনারা জানেন যে আমি সরকারি চাকরি রিলেটেড যখনই কোনো ভিডিও করি তখন এটা সম্পর্কিত অনেক কিছু জানার পর তারপর আমি এই জিনিসটা নিয়ে ভিডিও করি। এই জন্য আমার ভিডিওতে আমার চ্যানেলে হচ্ছে আপনারা সবসময় ভিডিও পান না, আমি প্রায় 25 দিন 30 দিন বা 1-2 মাস পরও ভিডিও দিই, বিকজ আমি যতক্ষণ পর্যন্ত প্রপার ইনফরমেশন পাই না ততক্ষণ পর্যন্ত ভিডিও দিয়ে আপনাদেরকে বিরক্ত করার চেষ্টা করি না। তো এখানের মধ্যে আপনাদেরকে আমি একটা জিনিস ছোটোখাটো রিসার্চ করে দেখলাম যে এখানে যারা মাস্টার্সে আছেন, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, তারা যদি মাস্টার্সে অ্যাপ্লাই করেন তাহলে ভিসা পসিবিলিটিস অনেক বেশি থাকে। অ্যাডভান্স ডিপ্লোমা যেটা থাকে এই ডিপ্লোমাতে আপনারা অ্যাপ্লাই না করাটা বেটার এবং সেফ যারা অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যাবেন। আর যাদের মোটামুটি ফাইন্যান্সিয়ালি খুব বেশি প্রবলেমে থাকেন তারা এই জিনিসটা অবশ্যই দেখতে পারেন। আর যারা এখানে ব্যাচেলর একবার করে ফেলছেন, এখানে ব্যাচেলর শেষ হয়ে গেছে তারপর আপনারা যাচ্ছেন যে আপনারা আবার ডিপ্লোমা করতে, তারা অ্যাপ্লাই করেন যার কারণে আপনাদের ভিসা রিজেকশন থাকে। তো এই ক্ষেত্রে ভিসার পসিবিলিটিসের জন্য এইচএসসির পর আপনার ব্যাচেলরে এবং ব্যাচেলরের পর মাস্টার্সে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনাদের ভিসা রেশিও মোটামুটি ভালোই থাকবে। আর সবচেয়ে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় জটিলতা হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আপনি যে 2টা বছর আপনার গ্যাপ থাকবে, 2 বছর 3 বছর যতদিন আপনার স্টাডি গ্যাপ থাকবে, ওটার একটা প্রপার ডকুমেন্ট আপনার থেকে দিতে হবে। প্রপার ডকুমেন্ট বলতে হচ্ছে আপনি এই 3 বছরে কী করেছেন, হয়তো বা আপনি এটা এখানে স্টেটমেন্টে তো বলতে পারবেন না যে আপনি করোনাকালীন সময়ে বেকার ছিলেন বা কিছু, এই ধরনের কোনো রকমের তথ্য ওদেরকে দিতে পারবেন না। আপনার থেকে অবশ্যই এমন ইনফরমেশন দিতে হবে, অথেন্টিক ইনফরমেশন, মানে হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার প্রোভাইড করতে হবে যেটা অবশ্যই ভ্যালিড হতে হবে। এমন না যে আপনি এখান থেকে কিছু বানিয়ে দিবেন বা এরকম। কখনও বাইরের দেশে অ্যাপ্লাই করার সময় মাইগ্রেশনের ক্ষেত্রে ভ্যালিড ছাড়া ইনভ্যালিড বা যে ইললিগাল কোনো কিছু মেক করে দেওয়ার চেষ্টা করবেন না, এক্ষেত্রে ভিসা রেশিও খুবই কমে যাবে। তো এই ছিল হচ্ছে অস্ট্রেলিয়ার পুরো A to Z আপনাদেরকে ইনফরমেশন। আমি আরও কয়েকটা তথ্য দিব যে এখানে কী ধরনের এমপ্লয়ার্স নেয়, কী ধরনের এমপ্লয়ার্স ওরা চায় এবং তাদের কোয়ালিফিকেশানস কী চায়, সবগুলো আমি আপনার ডিটেলস দেওয়ার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে বলে রাখি, যারা বর্তমান সময়ে দেশের পরিস্থিতি নিয়ে ভয় পাচ্ছেন বা দেশের চাকরির, যেহেতু আমরা জানি যে সরকারি চাকরিতে অ্যাপ্লাই করলে অনেক দিন সময় লাগে পরীক্ষাটা হতে এবং পরীক্ষাটা কখন শেষ হবে, কখন নিয়োগ হবে, এগুলো নিয়ে যারা সবচেয়ে বেশি টেনশনে থাকেন তারা সবাই হয়তো বা কম বেশি অনেকেই চিন্তা করছেন যে বাইরে গিয়ে স্টাডি করবেন, বাইরে গিয়ে নিজেদের লাইফ সেটেল করবেন। ওই ক্ষেত্রে বলা যায় অস্ট্রেলিয়া একটা বেস্ট কান্ট্রি আপনার লাইফের জন্য। অস্ট্রেলিয়া অবশ্যই অবশ্যই বেস্ট কান্ট্রি। আর এখানে পোস্ট ওয়ার্ক পারমিট যেটা আছে এটা আপনাদের জন্য খুবই কার্যকরী। আর এখানে ইনকাম অনেক ভালো, মোটামুটি ভালোই, এখানে পার আওয়ার রেট অনেক ভালো, সব দিক দিয়ে ভালো, ফ্যাসিলিটিস ভালো। হ্যাঁ, এটা ঠিক যে আপনার ভিসা এক্সটেন্ড করার সময় যার মানে হচ্ছে আপনি PR-এর জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন একটু প্রবলেম হবে, বিকজ অফ PR পাওয়া এতটা ইজি না যতটা ইজি ইউটিউবাররা এখানে বলে। এখানে আপনার রিজিয়ন যে এরিয়াগুলোতে আছে, তাসমানিয়ার মতো কিছু সিটি আপনারা একটু সার্চ করলেই পাবেন, ওই সিটিগুলোতে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে ওই সিটিগুলোতে আপনি এক্সট্রা 5 পয়েন্ট পাবেন PR-এর জন্য। তো এই ক্ষেত্রে আপনি PR-এর জন্য মোটামুটি ইলিজিবল কিছু ক্ষেত্রে হতে পারেন, এটাও সাবজেক্ট বেসড। আপনার সাবজেক্ট বেসড যদি আপনি জব না পান তাহলে এই ক্ষেত্রে আপনার PR পসিবিলিটিস কম থাকবে। কিছুদিন আগে বুয়েসেলের মধ্যে ফিজিতে একটা নিয়োগ দিয়েছিল, তো এই ফিজির নিয়োগটাও আপনাদেরকে দেখাচ্ছে যে তারা কী ধরনের মানুষ চাইছে। আমি এই জিনিসটা খোলার একটাই রিজন হচ্ছে আপনি দেখতে পারেন এখানের মধ্যে 3 নম্বরের মধ্যে আছে একটা জিনিস, 3 নম্বরের মধ্যে IT টেকনিশিয়ান চাইছে। তো IT টেকনিশিয়ান অনেক ডিমান্ডেবল জব অ্যান্ড এটার ফিউচার অনেক বেশি ভালো। তো আপনারা যারা IT কাজ করেন, যারা নেটওয়ার্কিংয়ে কাজ করেন, যারা ট্রাভেল শুটিংয়ে কাজ করেন, আমরা যারা অ্যাজ ইউজুয়াল SI পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নেয় তারা কিন্তু ট্রাভেল শুটিংয়ের এই ব্যাপারটা জানে এবং ট্রাভেল শুটিংটা শিখে। তো ওই ক্ষেত্রে আপনারা ট্রাভেল শুটিং যারা জানেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন, মানে যে IT ইনফরমেশন টেকনোলজি বেসড যে কাজগুলো থাকে ওগুলো তো করতে পারেন। তো আজকের মতো এইটুকুই, অবশ্যই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।